হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই শীতে সবাই ভালো থাকে, কেননা শীতের মধ্যে ঘর থেকে কোথাও বেরোতে হয় না। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। কাঁচকলার খোসা ভাতে দিনই খোসাগুলো রেখে দিয়েছিলাম আগের দিন, মানে বাটা খাবো বলে। তো প্রেশার কুকারে কাঁচকলা সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো এই যে সরঞ্জাম দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ আছে, ধনে পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো আর কালো জিরে। তো কালো জিরে আর এইগুলো ফোড়ন দিয়ে আমি কাঁচকলাটা কড়াইতে দিয়ে ভেজে বাটা করব। বাট দুঃখের বিষয়, কারেন্ট নেই, মিক্সি চালাবো কি করে সেটাই ভাবছি। আর 11টা বেজে গেছে, খুব খিদে পাচ্ছে। এই দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাত খাবো কাঁচকলার খোসা বাটা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো তারপরে চা বিস্কুট খেয়েছি, আর মেঘনাকে মুড়ি গুঁড়ো দিয়ে দুধ দিয়ে খাইয়েছি। তো মেঘনা এখনো দাদুর কাছে আছে, আর ওর ঠাম্মা মিটিংয়ে যাবে, তার জন্য রান্নাটা আজকে আমি করছি। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছ আনতে গেছে, এনে ফেলেছে, কিন্তু নিচে দাঁড়িয়ে মেঘনার সাথে ওর বাবা কথা বলছে। ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করবো। আর করবো কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা। আর কালকে গিমা শাকের চচ্চড়ি করেছিলাম, অল্প একটু আছে, আর একটু মাছের ঝোলও আছে। মাংসটা শেষ হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলও আছে। তো চলো এখন ভাত খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো দেখো, কলার খোসা আমার সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, শুকনো লঙ্কা দিয়ে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে আমি ভাত খাবো, গরম ভাত। আর এই মাছটা বেশি আছে, কালকে মেঘনার জন্য রেখে দেবো। আর এই যে আমাদের চারজনের চার পিস মাছ, মা আজকে বাড়িতে খাবে না। তো আজকে চারজন আমার মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে, আর এই যে কুমড়ো ভাজা করছি। তো চলো দেখা হচ্ছে স্নান টান করে। তো দেখো, এই যে কদবেল মাখা নিয়ে বসেছি, এখন বাজে বেলা 3টে, এখনো ভাত খাইনি, কিন্তু কদবেল মাখা নিয়ে বসেছি, মা এনে দিয়েছে। মর্নিং গাইস, কালকে ব্লগটা শেষ করতে পারিনি একদম। কিছু দেখা যাচ্ছে না, সরো এখান থেকে, সরো, প্লাস্টিক দিয়ে রাখা আছে, সরো। ঠিক আছে ঠিক আছে, আমার 12টা বাজে, তুমি সরো। আর তুই কি করছিস? তো গাইস, কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি, মানে মেঘনা খুব দুষ্টুমি করছিল, আর ঘর পুরো নোংরা হয়েছিল, যার জন্য আমি আর কিছু বের করে তোমাদের দেখাতে পারিনি। তো আজকে ব্লগটা এখানে আজকে বানিয়ে তোমাদের আজকে শেয়ার করবো। এখন বাজে 11:20, বাসি ভাত খেলাম সকালবেলা। ক্যামেরাটা নড়ছে মামা, দোল 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 করছো ওখানে গিয়ে, লেগে যাবে, কেটে যাবে পাটা, জানিস তো। তোমার মোজা আলমারিতে আছে, ওটা পরো, সাদাটা পরো, কালোটা নোংরা হয়ে গেছে। দেখো মেঘনা আমাকে ভিডিওই বানাতে দিচ্ছে না, শোন না কোথা লেগে যাবে। তো গাইস, আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি। পুজোর সময় একটা লেহেঙ্গা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো টপটা বানানো হয়নি বলে পুজোতে পরতে পারিনি, তো মেঘনার বাবাই আমাকে গিফট করেছিল ওটা পুজোর সময়। সব কিছু ওই দেয় যদিও, তবুও তাও বলছি, তখন ও পছন্দ করেছিল কিন্তু পড়া হয়নি, বানানো হয়নি বলে। তো তারপর রানাঘাট দিদি বাড়ি গিয়ে দিদি বানিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে কোমর, এটা জরির কাজ করা কোমরটা, এই কাপড়টা কিন্তু খুব সুন্দর, নরম, সফট, সিনথেটিক কাপড়। মানে এই কাপড়গুলো কী কাপড় বলে আমি জানি না, তবে এইগুলো কিন্তু খুব উঠেছে গাউনগুলো, এই কাপড়ের। তো সেই কাপড়েরই লেহেঙ্গাটা, বা লেহেঙ্গাটা বানানো ছিল, কিন্তু আমার তো হাইট অনেক, তার জন্য কাটাতে হয়েছে। যাই হোক, নিচটা কাটাইনি, নিচটা পিকো করা আছে, ওপর থেকে একটু কেটে মাপে করেছে। তবুও একটু বড়ো বড়ো গেছে, লেহেঙ্গা একটু বড়ো বড়ো হলেই বেশি ভালো লাগে দেখতে। আর এই যে এটা হচ্ছে টপটা, থ্রি কোয়ার্টার হাতা বানিয়েছি, এখানে একটু জরিটা দিয়ে দিয়েছি হাতায়, আর পেছনটা হোক দেওয়া। আমাদের আমি এই সাইডে একটু ছবি তুলে দেখো।
দেখাচ্ছি তোমাদেরকে ছবিটা দেখো আমি জাস্ট এমনি পরে দেখেছিলাম ট্রাই করে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক বড় খুব সুন্দর ওন্নাটা আর নেটের ওন্নাটা খুব সফট এখানে জড়ি দেওয়া আছে দেখো এই দেখো বসে দেখছে বো সুন্দর সুন্দর বলো তো সুন্দর মামাম সুন্দর বলেছে মানে সুন্দর তো লেহেঙ্গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর বড় করছি না ডুপ্লিকেট মাল এইগুলো আবার ডুপ্লিকেট মাল হয় কখনো সারা এখান থেকে ডাবলটা কথা বলছে ভিডিওর মাঝখানে তো লেহেঙ্গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তার মধ্যে ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদেরকে শেয়ার করছি লেহেঙ্গাটা পরে যদিও সাজুগুজু করিনি জাস্ট এমনি পরে দেখছিলাম ট্রাই করে যে কেমন লাগছে পরে তো দেখে নাও তোমরা ভিডিওটা আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে